কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের মাধ্যম রাজাখালী আমিলাপাড়া বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের বাংলাদেশ আওয়ামী লীগ রাজাখালী ইউনিয়ন সভাপতি আলহাজ নুরুল ইসলামের সভাপতিত্বে এবং বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিনের সঞ্চালনায় বাৎসরিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ পেকু উপজেলার যুগ্ম সম্পাদক ও রাজাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার বাবুল। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন অত্র স্কুল এর প্রিন্সিপাল মোহাম্মদ মিসবাউল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাখালী ইয়ারআলী খান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার আবু জাফর এম এ। বিশেষ অতিথি ছিলেন রাজাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মাস্টার নূর মোহাম্মদ, রাজাখালী ইউনিয়ন পরিষদের 9 নং ওয়ার্ডের এমইউপি বাদশা মিয়া, রাজাখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ রিয়াজ খান রাজু, রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক আলহাজ মাস্টার মোজাহারুল হক, রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার কায়সার উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক ডাক্তার শাহীন মোহাম্মদ এহসান, বিশিষ্ট সমাজসেবক মুসলিম উদ্দিন এবং অত্র স্কুলের ছাত্রছাত্রী ও সকল অভিভাবক সহ এলাকার সকল পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ছিল কেরাত ছড়া। প্রধান অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন কাজী নুসাইবা সিদ্দিকা মিম, আশরাফুল ইসলাম সজীব, তাহিরা জান্নাত মালিয়া সহ আরো অনেকে। বক্তারা বলেন, তোমরা ছাত্র ছাত্রীদের জন্য আমাদের সার্বিক সহযোগিতা থাকবে ও আগামীতে তোমরাই তোমাদের ভবিষ্যৎ এবং ভালো করে পড়াশোনা করে তোমাদের মা বাবার দুঃখ কষ্ট মুছে দিয়ে তাদের মুখে হাসি ফোটাতে এবং উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করে তুলতে হবে। এবং আমার সম্মানিত অভিভাবকবৃন্দ, প্রথম আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম মহানব্বর আলমিনের শুক্রিয়া জ্ঞাপন করছি, যিনি আজকে আমাদেরকে অনুষ্ঠানের শেষ প্রান্তে পৌঁছাতে সক্ষম করেছেন। আমি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে শুক্রিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। এবং সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই জানেন 2017 সাল থেকে রাজাখালী বিদ্যানিকেতন স্কুলের বাচ্চারা, 2018 সাল থেকে প্রথম ক্লাস থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম শুরু হয়েছিল। 2018 সালে পিএইচসি পরীক্ষায় আমরা 4 জন স্টুডেন্ট ছিল, আমরা 100% সফলতা লাভ করেছি। এবং দ্বিতীয় বছর 2019 সালে 100% সফলতা এবং আমরা 3 জন প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছে রাজাখালী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ। এটা শুধু আমাদের প্রাপ্য নয়, এলাকার প্রাপ্য এবং আমার সম্মানিত অভিভাবকদের প্রাপ্য, যাদের অক্লান্ত পরিশ্রম এবং আর্থিক সহযোগিতা এবং আমাদের টিচারদের অক্লান্ত পরিশ্রম এবং আদর স্নেহর মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে পাঠদান দিয়ে আজকে আমরা পেকু উপজেলায় সফলতার সিঁড়িতে আরোহণ করতে পেরেছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং আমাদেরকে আজকে এই অনুষ্ঠানে যারা আমাদের সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, ওনাদের অনেক কাজ থাকার মধ্য দিয়ে ওনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়ে আমাদের অনুষ্ঠানকে সৌন্দর্যমণ্ডিত করেছেন এবং কোমলমতি শিক্ষার্থীদেরকে উৎসাহ প্রেরণা দিয়েছেন। আমি তাদের হায়াত দাসের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতেছি। এবং 2021 সালে আমরা অষ্টম শ্রেণী পর্যন্ত কার্যক্রম চালু করেছি। সাহিত্য সংস্কৃতিতে এগিয়ে যেতে হবে। আজকে রাজাখালী বিদ্যানিকেতন স্কুলের আজকে সহ গতকালের যে ক্রীড়া সাংস্কৃতিক যে অনুষ্ঠানের, এটা হচ্ছে রাজাখালী বিদ্যানিকেতন স্কুলের ক্ষুদ্র প্রচেষ্টা। আমি শেষে আমাদের অতিথি সহ অন্যান্য অভিভাবক যারা এসেছেন তাদেরকে আমি একটি কথা বলবো। আমি ছোট্ট ছেলে হিসেবে আপনাদের ছেলের সমান, অনেকে ভাইয়ের সমান। রাজাখালীকে এগিয়ে নিয়ে যেতে হলে রাজাখালীকে যদি স্বপ্নের শিখরে যদি পৌঁছতে চাই বা পৌঁছাতে চাই, আপনাদের ছেলে মেয়েকে, আমাদের যে কোমলমতি যে শিক্ষার্থী আছে তাদেরকে নিয়ে স্বপ্ন দেখতে হবে। পাঠদান করতেছেন গুণসম্মত এবং মানসম্মত শিক্ষা দেন এবং পাঠদানটা হচ্ছে আসল কথা। এবিসিএ এ বিদ্যালয় পরিচালনা কমিটির দায়িত্ব আপনারা যারা আছেন
আমি আপনাদের বিনয় অনুরোধ করে এই কথাটা আপনার দৃষ্টি আকর্ষণ করবো, এটা আপনাদের মাথায় রাখতে হবে যে এটা আমার ভিরুজ আহমদ সাহেব এখানে বলে গেছেন কথাটা, একটু আপনাদের একটু আন্তরিক হওয়ার জন্য, আর অন্য কোনো বিষয় নয়। আপনারা যেভাবে এই পর্যন্ত এসেছেন এটা প্রশংসার দাবিদার, আমি আপনাদের অ্যাক্টিভিটি কার্যক্রম দেখে এই পর্যন্ত আপনাদের আগমনের এই অবস্থানটা দেখে আমি আপনাদেরকে আমার অন্তর অন্তঃস্থ লেগে শিক্ষক মহোদয়কে আন্তরিক আবারও অভিনন্দন জানাচ্ছি। আচ্ছা, আমি আগামীতে এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি এবং অগ্রগতি এছাড়া কামনা করি। আমি ম্যানেজিং কমিটির সম্মানিত পরিচালক মহোদয় দৃষ্টি আকর্ষণ করে আরো একটা কথা না বলে পারতেছি না, পাশাপাশি আছি তো, এই প্রতিষ্ঠানে কোন কিছু অভাব আছে বলে মনে হয় না আমার। তবে একটা জিনিস সবসময় বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর দিকে একটু খোলা জায়গায় প্ল্যাটফর্মে চলাফেরার একটা সুযোগ গড়ে দিতে হবে। অধ্যক্ষ আয়োজিত রাজাখালী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দুদিন ব্যাপী অনুষ্ঠানের একদম সমাপনী দিনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিত আগত সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং অত্র বিদ্যালয়ের শিক্ষক সহ খুশিকাছা ছাত্রছাত্রী ভাই বোন আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আসলে আজকে আমি গতকালকে দেখছি ক্রীড়া অনুষ্ঠান, আজকে আমাদের তিনজন আমরা এখানে বিচারক হিসেবে এসেছি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, সবচেয়ে গুরু দায়িত্ব ছিল আমাদের এখানে, সত্যি একটা মোটামুটি এখানে বাছাই করাটা কঠিন বিষয়, সবার প্রতিভা একই। রাজাখালি বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ বিশালের ক্রীড়া অনুষ্ঠান সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমাদের ছাত্র ছাত্রীদের গার্ডিয়ান এলাকার আমাদের এলাকার ছাত্র ছাত্রী প্রথম আমার স্লাভ গ্রহণ করুন, ধন্যবাদ। আজকে বেশি কথা বলবো না, আরো ছোট ছোট স্যারেরা সারাদিন উপবাস সকালে সামান্য খাই আসছে, সারাদিন চলে যাচ্ছে, তো তাদের আমরা লম্বা লম্বা বক্তব্য দিয়ে তাদের কথা দেওয়া কম প্রয়োজন নাই, সবার সম্বন্ধে কিছু কথা বলতে পারি। যেন বাচ্চকল যে অনারা যে আজ অভিভাবক করে লেখাপড়া করে তো একজন শিক্ষাবিদদের একজন এই ফলের অনুষ্ঠান সম্বন্ধে সুন্দর ব্যবস্থা রাখতে একজন বললাম বলে অনারার গার্জিয়ানার ধন্যবাদ দিয়ে আনার আর ওদেরকে আর অনারার বিশেষভাবে অনুষ্ঠান বিশেষ করা না যায় কারণ বিশেষ শুরু হয় গরমের দিন ইয়ার কোন আওয়াজ সব গরিয়ে আওয়াজ হতে অনুষ্ঠান না চালাগি, তারপর কিছুটা মানে এলাকার মুরগিরা দৃষ্টি হয়ে কিছুটা হারণ দৃষ্টি হয়ে হারণ মাইকে চাওয়া একটু বেশি ইয়ার লাগিয়ে এক মানে ক্ষমা প্রার্থী আমরা তুই সুন্দর দৃষ্টি দেবেন আর আমরা ফসল আপনি ফসল